আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আমি আমার কেডিপি বিজনেসের পারপাসে আমি কী কী টুলস ইউজ করি। আমাকে অনেক ভাই রিকোয়েস্ট করেছে যে ভাই আপনি কী কী টুলস ইউজ করেন আপনার কেডিপি বিজনেসের জন্য। সো আজকে এই বিষয়টা নিয়েই আমি আপনাদেরকে আলোচনা করবো, প্লাস পাশাপাশি দেখাবো আমি কী কী টুলস ইউজ করি এবং এই টুলসগুলোর কাজ কী। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যান। পাশাপাশি এখানে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আসেন, এখানে আপনার ডে বাই ডে এখানে আপনার কেডিপি রিলেটেড আপনার এখানে ভিডিও পাবলিশ হচ্ছে। আপনি চাইলে এখান থেকে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। আমাদের যে এখানে যে প্লেলিস্ট যে একটা অপশন আছে, প্লে লিস্ট অপশানে এখানে অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং গাইড অলরেডি 54 দ্য ভিডিও পাবলিশ হয়েছে। এখানে আপনি চাইলে এই ভিডিওগুলো সবগুলো দেখে আপনি কেডিপির জন্য কাজ শুরু করতে পারেন। এখানে আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের সিক্রেট গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন নিয়ে নিতে পারেন। আর আমাদের একটা এখানে ওয়েবসাইট আছে eviralformula.com। আমি যদি আমার ওয়েবসাইটে আসি, দেখেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল একটা ব্লগ ওয়েবসাইট, আপনি যদি এটা একটা মার্কেটিং ওয়েবসাইট। বাট এখানে আমি একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে কেডিপি বিজনেস। এখানে দুইটা অপশন আছে, একটা আছে কেডিপি ইন্টেরিয়র আর একটা হচ্ছে কেডিপি গ্রাফিক্স, কেডিপি ইন্টেরিয়র আর হচ্ছে কেডিপি গ্রাফিক্স। ওকে, ফার্স্টে আমি যেই টুলসটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার পার্সোনাল যে কেডিপি গ্রাফিক্স প্লাস ইন্টেরিয়র জন্য কোন কোন আমি সাইটগুলো ইউজ করি। ওকে, আমি ফার্স্টে যদি আমি কেডিপি গ্রাফিক্সে ক্লিক করি, আপনি এখানে একটু যদি ফলো করেন তাহলে ফ্রি পপুলার গ্রাফিক্স ফর কেডিপি বিজনেস গেট অ্যাক্সেস টু আওয়ার দ্য ইভার গ্রোয়িং দ্য লাইব্রেরি অফ ফন্টস গ্রাফিক্স হ্যাপস অ্যান্ড দ্য মো দ্য ওভার 1 মিলিয়ন ইউনিক প্রিমিয়াম ডিজাইনস অ্যাক্সেস দ্যাম অল টুডে অ্যাক্সেস কেডিপি গ্রাফিক্স বান্ডেল। ওকে, আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন আপনাকে ডিরেক্ট ক্রিয়েটিভ ফেব্রিকাতে নিয়ে যাবে। আপনি এখানে আপনার অনেক টুলস আছে, তাদের এখানে অনেক আপনার অনেক গ্রাফিক্স লিস্টিং করা আছে, ফন্টস গ্রাফিক্স তারপরে ক্রাফটস অ্যান্ড তারপরে আর টুলস নামও একটা মেনু আছে। এখানে আরও অনেক অপশান আছে, বান্ডেল আছে, সাবস্ক্রিপশন আছে। এখানে আপনি এই লিঙ্ক থেকে যদি আসেন, আমি যেই লিঙ্ক থেকে আসলাম, আসলে আপনি এখানে এখানে আপনার যখনই আপনি কোনো একটা প্রোডাক্ট এখান থেকে পারচেস করবেন বা যে কোনো একটা ফ্রি ফন্টস নেবেন তখন আপনাকে আরও রিকমেন্ডেড করবে ফ্রি যেই আপনার রিসোর্সগুলো, তারা আপনাকে ইমেলে জানিয়ে দেবে। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে যদি পেইড কোনো আপনার এখানে আপনার টুলস ইউজ করতে চান, ফর এক্সাম্পল আপনি সেটা গ্রাফিক্স ইউজ করতে পারেন, ফন্টস ইউজ করতে পারেন, তারপরে হয়তো আপনি ইন্টারভিউ ইউজ করতে পারেন যেগুলো পেইড, আপনি সেখান থেকে ডিসকাউন্ট পেতে পারেন। বাট আপনি ডিরেক্ট যদি ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসেন তাহলে হয়তো আপনি সে ডিসকাউন্টটা পাবেন না। হয়তো তাদের আপনার সাবস্ক্রিপশন যে একটা অপশান আছে, মান্থলি তারা যে একটা সাবস্ক্রিপশন দেয়, আপনি সেখানে হয়তো $9 সেটা আপনার সাবস্ক্রিপশন নিতে পারেন অল আপনার যেই তাদের যে টুলসগুলো সেইগুলো। আর আপনি যদি এভাবে নর্মালি নেন হয়তো $29 রাখতে পারে, বাট আসলে ওই বিষয়টা আমি প্রপার বলতে পারি না। বাট আপনি আমি যেই বিষয় যেভাবে এখানে আসছি ওভাবে আসলে আপনি অবশ্যই এখানে ডিসকাউন্ট পাবেন। ওকে, আমি এখন অ্যামাজনে চলে আসব। এটা হচ্ছে আমার গ্রাফিক্স প্লাস ফন্টস প্লাস ইন্টেরিয়র মানে কালেক্ট করার জন্য আমি এই ওয়েবসাইটটা ইউজ করি। তো এই ফার্স্ট একটা আমার টুলস গেল। আমি যে এখন যেই বিষয়টা আসবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা জানার জন্য অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছে পার্সোনালি, ভাই এই বিষয়টা কীভাবে দেখা যাবে। কিন্তু আমি অনেক ভাইকে বলেছি যে আমার প্রিভিয়াস ভিডিওতে আমি সেই বিষয়ে ডিসকাস করেছি, বাট হয়তো অনেকে সেই বিষয়টা খুঁজে পাচ্ছে না। আশা করি আজকের এই ভিডিও দেখার পর কোনো প্রবলেম হবে না। ওকে, আমি যদি এখন বুকস ফার্স্টে অ্যাড্রেসটা চেঞ্জ করে আমি আমার ক্যাটাগরি যেটা আছে সেটা আমি বুক সিলেক্ট করে দিয়েছি। এখানে এখন জাস্ট আমি ফর এক্সাম্পল যে কোনো একটা নিশ একটা বা ওর কিওয়ার্ড একটা সার্চ করবো। এখানে ফর এক্সাম্পল আমি যদি অ্যাক্টিভিটি বুক লিখে সার্চ করি, ওকে, অ্যাক্টিভিটি বুক ফর কিডস ফর অ্যাডাল্টস, ওকে, আমরা এখানে জাস্ট অ্যাক্টিভিটি বুক ফর কিডস আমি এটা দিয়ে সার্চ করবো। এখানে সার্চ করার পর এখানে মোটামুটি আপনার যেই ফার্স্ট পেজ যেটা আছে এখানে মিনিমাম 20 আপনার এখানে বুক আছে আপনার ফার্স্ট পেজে। তো আমি আসলে এখন যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার আমি এখানে আপনাকে তিনটা বিষয় দেখাবো। দেখেন এখানে যে একটা বিএসআর র্যাঙ্ক যেটা আছে এখানে
310 যে বিএসআর যে র্যাঙ্কটা আসলে এটা কিভাবে এখানে আসে বইয়ের আপনার নিচে আপনার কেন আসে এটা আসলে এটা একটা এক্সটেনশনের কারণে আসে ওকে আমি একটু যদি ডিটেইলস যদি আরো দেখি আমি বইটা জাস্ট ওপেন করব ওপেন করার পর আমি জাস্ট এই বইটার একটু ডিটেইলসে যাব এখানে প্রোডাক্ট ডিটেইলস যেটা আছে আপনার এই প্রোডাক্ট ডিটেইলসে বেস্ট সেলার র্যাঙ্ক দেখেন এখানে বেস্ট সেলার র্যাঙ্ক 310 বুকস সি টপ দ্য 100 ইন বুকস 100 বইয়ের ভিতরে আপনার 310 নম্বরের বইটা আছে পাশাপাশি এখানে হ্যাশট্যাগ দিয়ে 124 দ্য চিলড্রেন জুয়েলারি ক্র্যাফটস তারপরে চিলড্রেন্স পাজলস বুক ল্যাঙ্গুয়েজ আর্টস দ্য টিচিং ম্যাটেরিয়ালস এই যে বিষয়গুলো আসতেছে এখানে আপনার যে সেলার র্যাঙ্ক যেটা আছে পাশাপাশি যে তিনটা এখানে আরও আপনার যে কিওয়ার্ড আছে আসলে এটা একটা এক্সটেনশনের কারণে আসতেছে সো আপনি চাইলে এভাবে এই এক্সটেনশনটা কীভাবে নিয়ে আসতে পারেন আমি যদি এখানে জাস্ট যেটা হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ওভারভিউ এই ডিএস অ্যামাজন কুইক ভিউ আপনি যখন আপনার ক্রোম ব্রাউজারে আপনার এক্সটেনশন হিসেবে এটা ব্যবহার করবেন তখন এটা অটো অ্যাড হবে অ্যাড হয়ে তখন আপনার এই প্রত্যেকটা বইয়ের নিচে এরকম আপনার বিএসআর র্যাঙ্ক পাশাপাশি এখানে যেই ক্যাটাগরিগুলো আছে আপনার সেগুলো শো করবে এখানে যদি আপনি একটু ফলো করেন তাহলে বিষয়টা আরও বুঝতে পারবেন আমি যদি একটু এদিকে আসি দেখেন এখানে আপনার যে রেড মার্ক দিয়ে এই বিষয়গুলোকে এখানে বোঝানো হচ্ছে দেখেন এখানে রেড মার্ক দিয়ে বিএসআর র্যাঙ্ক পাশাপাশি এখানে ক্যাটাগরি যেটা সেটা এখানে দেখানো হচ্ছে পাশাপাশি এখানেও আরও দেখতে পারেন এটা দেখেন আপনার আরও অনেক যে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে আপনি এই এক্সটেনশনটা দিয়ে এই অ্যাডন্সটা দিয়ে আপনি এগুলা দেখতে পারবেন জাস্ট আপনি ডিএস অ্যামাজন কুইক ভিউ এখানে জাস্ট কপি করে আমি যদি এখন গুগলে আসি গুগলে আসার পর জাস্ট এখানে পেস্ট করে ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করি জাস্ট ক্রোম এক্সটেনশন লেখার পর এই যে ডিএস অ্যামাজন কুইক ভিউ ক্রোম ওয়েব স্টোর যেটা ক্রোম ওয়েব স্টোর জাস্ট এটা আপনি ওপেন করবেন ওপেন করে এখান থেকে জাস্ট এখানে অ্যাড বাটন থাকবে তখন আপনি অ্যাড করে নেবেন আমি অলরেডি যেহেতু অ্যাড করে নিয়েছি এই জন্য আমাকে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে আমি অ্যাড না করলে আমি যদি অ্যাড না করতাম তাহলে এখানে অ্যাড দেখাতো সো আপনি জাস্ট অ্যাড করে নেবেন এখান থেকে জাস্ট ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এর পরবর্তী যেই টুলসটা আমি দেখাবো এখন সেটা হচ্ছে আপনার AMZ সাজেশন এক্সপ্যান্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস যারা KDP বিজনেস করেন তাদের জন্য কারণ এই টুলসটা আপনাকে আপনার কিওয়ার্ড আপনি ফর এক্সাম্পল আপনি একটা নিশ পিক করলেন সেই নিশ জাস্ট আপনি নিশটা সম্পর্কে আপনার আইডিয়া আছে বাট আপনার এখান থেকে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন এখান থেকে আরও ভালো কীভাবে আইডিয়া পাবেন এই আপনাকে এই AMZ যে সাজেশন এক্সপ্যান্ডার যেই আপনার টুলস যেটা আছে এটা আপনাকে সাজেশন করবে ওকে জাস্ট আমি এখানে যে অ্যাক্টিভিটি জাস্ট যেটা আছে এখানে আমি ওকে সব ডিলিট করে দিই জাস্ট অ্যাক্টিভিটি দিয়ে আমি যদি স্পেস বাটন ক্লিক করি এখানে দেখেন আমাকে কিন্তু আমি কিন্তু জাস্ট অ্যাক্টিভিটি ফর এক্সাম্পল আপনি অ্যাক্টিভিটি ধরেন এই নিশটা আপনি জানেন জাস্ট আপনার এই কিওয়ার্ডটা আপনার মনে আছে বাট এখান থেকে আপনি আইডিয়া কীভাবে জেনারেট করবেন ফর এক্সাম্পল এখানে দেখেন অ্যাক্টিভিটি বুক ফর কিডস এজেস ফোর এইট দেখেন একটা কিওয়ার্ড পেলাম এগুলো কিন্তু আমরা জানি না ফর এক্সাম্পল বুকস ফর কিডস এজেস ফোর এইট এটা কিন্তু আমরা জানি না বাট এই আপনার AMZ যে সাজেশন এক্সপ্যান্ডার যেই টুলসটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে সাজেস্ট করতেছে তারপরে অ্যাক্টিভিটি বুক ফর কিডস এজেস 9x12 তার মানে এই যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে অ্যামাজন স্টোরে এই রিলেটেড বই কিন্তু আপনার এখানে লিস্টিং করা আছে এই কিওয়ার্ডের আন্ডারে অ্যাক্টিভিটি বুক ফর চিলড্রেন অ্যাক্টিভিটি বুক ফর কিডস এজেস অ্যাক্টিভিটি বুক বুকস দেখেন এখানে ইউনিকর্ন কালারিং বুক ফর কিডস এজেস 4-8 ফান অ্যাক্টিভিটি এখন আপনি তাহলে বুঝতে পারছেন যে আসলে এই টুলসটার কাজ কী আপনি জাস্ট সেম গুগলে গিয়ে AMZ সাজেশন এক্সপ্যান্ডার ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলে আপনাকে আপনার যে একটা লিঙ্ক আসবে সেটা ওপেন করে এখানে অ্যাড করে নেবেন এখন আসবো ডিজাইন যারা আপনার ফটোশপ ইলাস্ট্রেটর এই যেই সফটওয়্যারগুলো আপনার অফলাইন যে সফটওয়্যারগুলো এগুলো আপনার খুব ভালো সফটওয়্যার যারা আপনার গ্রাফিক ডিজাইন করে তারা জানে হয়তো এই সফটওয়্যারগুলোর কাজ কি যারা এই সম্পর্কে না জানে তাদের সবচেয়ে একটা বেটার সলিউশন হচ্ছে Canva.com
আসলে canva.com আমি এখন যদি বলি canva.com আমাকে আসলে আমাকে অনেক ভাই আমারে আপনার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন আমাকে কমেন্ট করে ভাই যে আমি কি গত ভিডিওতে দেখেছি যে কালারিং ভিডিও অনেক ভাই আমাকে বলছে ভাই কালারিংটা কি হবে ভাই কালারিং কি তখন আমি বলেছি ভাই আপনি আপনার প্রোনাউন্স যেটা আপনার আইপিএস এর সাউন্ডসগুলা আপনার ফোনেটিক্স যে সাউন্ডগুলো সেগুলো যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে কে সি কিউ খ এর উচ্চারণ অবশ্যই খ হয় শব্দ শুরুতে থাকলে এজন্য আমি সেখানে আমি কালারিং ইউজ করছি ব্যবহার করেছি এখানে আমি canva.com ইউজ করলে কোনো প্রবলেম নাই আপনি canva.com ইউজ করলে কোনো প্রবলেম ভাই বাট আপনি যখন নেটিভ স্পিকারের মতো কথা বলবেন তখন কিন্তু আপনাকে ক্যানভা ইউজ করতে হবে সো খ ইউজ করতে হবে সো এটা আপনারা অন্য মাইন্ডে নেবেন না জাস্ট আমি একটা শেয়ার করলাম আসলে কিছু কিছু ভাই আমাকে আসলে আমার পিছু কী জন্য যেন লেগে আছে আমি নিজেও জানি না আসলে তারা আমার একটা শব্দের যদি প্রবলেম হয় তারা ওই ভিডিও কমেন্ট বক্সে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসলে ভাই এখানে আমি আধা ঘন্টা যদি কথা বলি মাঝে দুই একটা আপনার কথা মিস্টেক হতেই পারে মানুষ বলতেই ভুল মানুষ ভুলের উঠবে না সো আমার ভুল হতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কিন্তু আপনারা পার্সোনালি মেসেজ করে জানাতে পারেন মেসেঞ্জারে সো ওভাবে আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে ওভাবে আসলে লিখলে এইভাবে নিজে থেকে ওইভাবে কষ্ট লাগে সো আসলে আমি চাই আপনারা ওই বিষয়টা করবেন না আর যারা আমাকে পছন্দ করে না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নেই ভাই আমাকে যারা পছন্দ করে তারাই শুধু ভিডিওটা দেখেন আর যাদের উপকার আছে আর যদি আপনার আমাকে পছন্দ করে না বাট আমার যে জিনিসটা আপনাদেরকে আপনার থেকে ভালো লাগে সেই জিনিসটা নেবেন আর যেই যতটুকু ভালো লাগবে না সেটুকু আপনার কোনো নেওয়ার কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে একটা আপনার ক্যানভা ওয়েব বেসড আপনার সফটওয়্যার আপনি এখান থেকে চাইলে আপনার যেই আপনার ইন্টেরিয়রগুলো ডিজাইন করতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনি চাইলে আপনার কভারও ডিজাইন করতে পারবেন এখন আমরা আসব bookbolt.io এই ওয়েবসাইটটা যারা এখানে অনেকদিন যাবৎ মার্কেটিং করে যারা বিগিনার্স লেভেলে তারা হয়তো এই bookbolt সম্পর্কে আইডিয়া নেই আসলে এই সফটওয়্যারটার কাজ যদি আমি বলি তাহলে এটার উপরে আমার দুই ঘন্টা ভিডিও মেক করতে হবে খুব একটা অ্যামাজিং সফটওয়্যার এটা দিয়ে কী কী কাজ করা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ কভার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার ক্রিয়েট ইউনিক বুকস ইন মিনিটস উইদাউট দ্য প্রায়র ওকে এখানে আরেকটা অপশান আসতেছে সেটা হচ্ছে পাজলস বুক অ্যাক্টিভিটির জন্য আপনি এখানে আপনার এখানে আপনি অ্যাক্টিভিটি বুক মেক করতে পারবেন এখানে আছে ক্রসওয়ার্ড তারপরে এখানে দেখেন মান্থলি বার্থডে রিমাইন্ডার এখানে অনেক অপশান আছে ওকে আমি যদি একটু নিচের দিকে আসি এখানে কভার ডিজাইন করতে পারবেন আপনার তারপরে অ্যাক্টিভিটি বুক মেক করতে পারবেন অ্যাক্টিভিটি বুকের ভিতর কী কী পড়ে আপনার দেখেন পাজল বুকস অ্যাক্টিভিটি বুকস কালারিং বুকস তারপরে হান্ড্রেডস লোক হান্ড্রেড বুক এখানে আপনার অ্যাক্টিভিটি বুকও মেক করতে পারবেন ওকে আমি যদি আরও নিচের দিকে আসি তাহলে টাইম সেভিং ওকে ইউটিলাইটিস অ্যাট ইউর ফিঙ্গার টিপস এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে কেডিপি লিস্টার নামে একটা অ্যাডন্স আছে যে অ্যাডন্সটা ইউজ করলে আপনাকে অনেক টাইম সেভ করবে আপনি যেই দুই ঘন্টায় যে বইগুলো পাবলিশ করবেন সেটা জাস্ট আপনার উইদিন 15 মিনিটস অর দ্য 1 আওয়ারের ভিতর আপনি সেটা পাবলিশ করতে পারবেন প্রাইভেট ট্রেনিং আছে তাদের আপনি চাইলে তাদের ট্রেনিংও করতে পারেন ওখানে ট্রেনিং দেওয়া আছে এটা একটা আসলে পেইড ভার্সন সফটওয়্যার বাট খুবই খুবই হেল্পফুল যারা এখানে বিগিনার্স লেভেল তারা রিসার্চ করতে পারবেন মান্থলি প্রো এই পাজল ক্রিয়েশন সফটওয়্যার ইনক্লুডেড দেখেন আপনারা যখন এই প্ল্যানটা নেবেন $19.99 পার মান্থ তখন আপনারা এই যে অ্যাক্টিভিটি বুকের জন্য অ্যাক্টিভিটি বুক মেক করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন আপনাদের সেই সফটওয়্যারটা আপনারা পেবেন পাজল উইজ ডট আইও সেই একটা সফটওয়্যার সেটা আপনারা এখান থেকে অ্যাক্সেস পাবেন আর এখানে দিকে কিন্তু আপনার পাজল ক্রিয়েশন সফটওয়্যার ইনক্লুডেড না এটা জাস্ট আপনার $9.99 আপনি জাস্ট এখান থেকে আপনার 30 ডে আপনি ফ্রি ট্রায়াল পাবেন এটাও 30 ডে ফ্রি ট্রায়াল আপনি যদি মনে করেন যে 3 দিন ইউজ করার পর যদি মনে করেন যে এটা আপনার বেস্ট তাহলে আপনার আপনার এই সফটওয়্যারটা আপনি এই টুলসটা আপনি আপগ্রেড করে নিতে পারেন আর যদি মনে করেন না এটা বেটার না তাহলে আপনাকে কোনো এখানে সাবস্ক্রিপশন করতে হবে না এখানে কী কী পাবেন কিওয়ার্ড প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন কভার ডিজাইন করতে পারবেন ইন্টারভিউ ডিজাইন করতে পারবেন অ্যামাজন সার্চ ভলিউমও দেখতে পারবেন কেডিপি স্পাই কাস্টমার সাপোর্ট 24/7 কাস্টমার সাপোর্ট রিসোর্স আসলে কেডিপি ক্যাটাগরি ফাইন্ডার যারা অলরেডি বুক এখানে বিগিনার্স লেভেল তারা বই মেক করে বা
কোন ক্যাটাগরি আন্ডারে বইগুলো আমরা পাবলিশ করবো সেই বিষয়টা জানি না, এখান থেকে আপনারা সেটা রিসার্চ করতে পারবেন। ইন্টেরিয়র উইজার্ড আপনারা এখান থেকে ইন্টেরিয়র মেক করতে পারবেন, যারা এখানে প্রো সাবস্ক্রিপশন অপশন তারা এখান থেকে পিডিএফ কোম্পানির প্রো ইন্টেরিয়র পাবেন। এফিলিয়েটস, এখানে ব্লগ প্রাইসিং, এখানে আরও অনেক বিষয় আছে যেগুলো এখানে খুবই খুবই হেল্পফুল। যারা এই bookbolt.io সম্পর্কে জানতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশনে bookbolt সম্পর্কে একটা ভিডিও দেওয়া থাকবে, ওভারভিউ, সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন। তো বেসিক্যালি আসলে এই টুলসগুলোই আমি আমার মার্কেটিংয়ের জন্য আমি ইউজ করি। তো সামনে যদি আরও টুলস ইউজ করি অবশ্যই আমি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আরেকটা আমার বিষয় এখানে আসলে ভুলে গিয়েছি, সেটা আমি এখন একটু যদি শেয়ার করি তাহলে হচ্ছে আমি যদি এখানে KDP স্পাইন আমি একটা আপনার যে একটা এক্সটেনশন আমি ইউজ করেছি, এখানে দেখেন KDP স্পাই, আমি যখন এক্সটেনশনের উপর আমার কার্সরটা রাখি তখন এই KDP স্পাই নামে একটা, এটা জাস্ট এই bookbolt যারা অ্যাক্সেস নেবে তারা এই KDP স্পাইটা ইউজ করতে পারবে। জাস্ট আমি এখান থেকে কিওয়ার্ড, আপনি এখানে স্পেসিফিকভাবে কোনো যদি কিওয়ার্ড যদি সার্চ করতে চান তাহলে আপনি সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে, জাস্ট আমি যদি ফর এক্সাম্পল অ্যাক্টিভিটি বুক অ্যাক্টিভিটি লিখে যদি জাস্ট সার্চ করি, আমি আমার এখানে আমাকে একটা কিওয়ার্ড লিস্ট দেখাবে যেখান থেকে আমি অনেক আইডিয়া জেনারেট করতে পারবো। এখান থেকে দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাকে তিনটা জিনিস, তিনটা বিষয়ের উপর তারা আপনার প্রায়োরিটি দিচ্ছে। সেখানে দেখেন আমি যদি ফার্স্ট কিওয়ার্ড যেটা আছে কাপল অ্যাক্টিভিটিস, এটা অ্যামাজন সার্চ ভলিউম আছে 335, বাট গুগল সার্চ ভলিউম কিন্তু খুবই খুবই ভালো 9900। এটা গুগল CPC কস্ট পার ক্লিক যেটা, এটা আসলে এটা হচ্ছে যারা SEO জানে সে এই বিষয়টা অনেক জানে, আমিও জানি, বাট আসলে আপনাদের এই বিষয়টা জানার কোনো প্রয়োজন নেই। এখানে 1.16, এটা হচ্ছে বিড রেটিং যেটা বলা হয়, আপনারা এখানে এই বিষয়টা বুঝবেন না, যারা আবার গুগল অ্যাডসেন্স করে তারা হয়তো এই বিষয়টা বোঝে। এখানে অনেক অনেক কিওয়ার্ড পাবেন আপনি, দেখেন এখানে লং কি অ্যাক্টিভেটর, তারপরে টডলস অ্যাক্টিভেটর, অ্যাক্টিভিটিস ফর টডলার্স, অ্যাক্টিভেট এ ডিভাইস, এখানে মোটামুটি আপনার অনেক কিওয়ার্ড আইডিয়া পাবেন যেগুলো সার্চ ভলিউম প্লাস গুগল সার্চ ভলিউম আপনি সেখান থেকে এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ফ্লোয়ার কালারিং বুক লিখে যদি এখানে সার্চ করি, এখানে ফ্লোয়ার কালারিং বুক লিখে সার্চ করার পর এখানে কালারিং বুকস ফর অ্যাডাল্টস রিল্যাক্সেশন ফ্লোয়ার্স, আপনি চাইলে আপনার 7 কিন্ডলে এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে যেহেতু অ্যামাজন সার্চ ভলিউম খুব ভালো, আপনার 16855, আসলে এই যে থার্ড পার্টি যেই আপনার টুলসগুলো ওয়েবসাইটগুলো এগুলো যে এক্স্যাক্ট আপনাকে সার্চ ভলিউম দেখাবে বিষয়টা ওই রকম না, এই সমস্ত আপনার টুলসগুলো থার্ড পার্টি যেই ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু আপনার গুগল থেকেই কিন্তু আপনার সেই ডাটাগুলো কালেক্ট করে এবং অ্যামাজন থেকে কালেক্ট করে কিন্তু তারা এই ডাটাগুলো এখানে শো করে। সো এটা একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, আপনার আশেপাশে যে রেজাল্টগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে এখানে। তারপরে অ্যাডাল্ট কালারিং বুক অ্যানিমালস অ্যান্ড ফ্লাওয়ার্স, আপনি চাইলে আপনার 7 কিন্ডলে এগুলো ইউজ করতে পারেন, এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন আপনার ডিজাইনের জন্য। এখানে আপনার অনেক অনেক আপনার হিউজ আইডিয়া পাবেন। তো আশা করি আজকের ভিডিও দেখানোর পর থেকে আপনাদের সন্দেহ যে চলে যাবে যে আসলে জুয়েল ভাই কী কী টুলস ইউজ করে KDP বিজনেসের জন্য। আমি পার্সোনাল আসলে এই সমস্ত টুলসগুলো ইউজ করি আমার পার্সোনাল কাজের জন্য। আর সামনে যদি আরও কোনো টুলস আসে, নিউ যদি কোনো টুলস আসে টুলস আসলে অবশ্যই আমি সেগুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক করবেন, পাশাপাশি শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে জানানো অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন, সেটা সলিউশন দেওয়ার আমি সর্বোত্তম চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।